বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই শুভ সকাল। তো গত ক্লাসগুলোর ন্যায় আজকে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের লাস্ট ক্লাস নিব, সেটিতে আমি তোমাদেরকে দেখাবো যে বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে এবং সৃজনশীল প্রশ্ন কীভাবে সলভ করতে হয় সেগুলো আমি দেখাবো। তো আজকে আমরা যে সৃজনশীলগুলো কীভাবে আসে বা বোর্ড কোশ্চেন কীভাবে আমাদের সলভ করতে হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো প্রথমেই আমি বলে নিই, আমরা আজকে যে কোশ্চেনটি আলোচনা করব বা সমাধান করব সেটি হচ্ছে সম্মিলিত বোর্ড 2018 সালে আমাদের এই কোশ্চেনটি এসেছিলো। তো আসলে কীভাবে আমরা এরকম কোশ্চেন যদি আমাদের পরীক্ষা চলে আসে তাহলে আমরা কীভাবে সমাধান করবো সেটাই আমরা দেখব। তো ফার্স্ট আমরা শুরু করি, আমরা উদ্দীপকটা তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিব, এরপরে আমরা কোশ্চেন লিখব, তারপরে এটা সমাধান করব। তো আমাদের এখানে লেখা আছে এরকম, 2018 সালের যে কোশ্চেনটি, যে বসুন্ধরা লিমিটেড, বসুন্ধরা লিমিটেডের চলতি মূলধন প্রয়োজন হওয়ায় আশি হাজার টাকা দরকার। তো তার কাছে দুটি শর্ত আছে বা দুটি বিকল্প আছে, শর্ত বা বিকল্প, বিকল্প আছে। তাহলে আমরা প্রথম শর্তটা দেখব। প্রথম শর্তে বলা হয়েছে যে কোম্পানি ৩/১৫ নিট ৪৫ শর্তে ১,০০,০০০ টাকা কাঁচামাল ক্রয় করতে পারে, ১,০০,০০০ টাকার কাঁচামাল ক্রয় করতে পারে, কাঁচামাল ক্রয় করতে পারে। দ্বিতীয় শর্ত হচ্ছে কোম্পানি ২/১০ নিট ৬০ শর্তে ৮০,০০০ টাকার কাঁচামাল ক্রয় করতে পারে, একই লেখা, এর জন্য আমি লিখলাম না। তো তাকে দুটি শর্ত দেওয়া হয়েছে, তার হঠাৎ করে ৮০,০০০ টাকা মূলধন দরকার, তাকে দুটি শর্ত দেওয়া হয়েছে। যে দুটি শর্তের মাধ্যমে, একটি প্রথম শর্তে বলা হয়েছে ৩/১৫ নিট ৪৫ শর্তে ১,০০,০০০টাকার কাঁচামাল ক্রয় করতে পারবে, দ্বিতীয় শর্তে বলা হয়েছে ২/১০ নিট ৬০ শর্তে ৮০,০০০টাকার কাঁচামাল ক্রয় করতে পারবে। তো এখন আমরা একটু কোশ্চেনগুলো দেখে নিই, আমি গ এবং গহ কোশ্চেনগুলো দেখাচ্ছি। তো ফার্স্ট আমি যদি লিখি প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো, ব্যবসায় ঋণের ব্যয় কত সেটি বলছে, ঋণের ব্যয় কত। তো আমরা যে প্রথম শর্তটা দেখতে পাচ্ছি, এই প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয় কত হবে সেটি আমরা নির্ণয় করব। এরপরে বলা হয়েছে কোম্পানির জন্য কোন শর্ত থেকে ব্যবসায় ঋণ নেওয়া উচিত।
দেখো আমি কোশ্চেনটা একটু বলে দিচ্ছি যে আবার যে প্রথম শর্তে ব্যবসায় ঋণের ব্যয়, তার মানে এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম শর্ত থেকে ব্যবসায় ঋণের ব্যয়টি নির্ণয় করব। এরপরে যে কোশ্চেনটি বলা হয়েছে যে কোম্পানির জন্য কোন শর্ত থেকে ব্যবসায় ঋণ নেওয়া উচিত, তার মানে এটিতে কিন্তু কিছুই বলা হয় না যে কোন দুইটা বের করতে হবে। তার মানে আমার কোশ্চেন দেখে বুঝতে হবে যে আমাকে ব্যবসায় ঋণ নিতে হলে অবশ্যই এখানে কি দুটি শর্ত দেওয়া আছে, তো দুটি শর্তেরই ব্যবসায় ঋণ ঋণের ব্যয় বের করব। সেক্ষেত্রে আমি একটু দেখব যে কোন ক্ষেত্রে আমাদের ব্যয়টি কম, যে এখানে দুটি শর্ত আছে, এই দুটি শর্তের মধ্যে যেটিতে আমাদের ব্যয় কম হবে সেখান থেকে আমরা ব্যবসায় ঋণ নিব। তো আমরা কোশ্চেনটি একটু দেখতে পেয়েছি সবাই, তো এরপরে আমরা এটার সমাধান চলে যাব। ঋণ নেওয়া উচিত, তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, তো আমরা এখন এটিকে সমাধান করব। তো সমাধান করতে গেলে আমরা এগুলো আবার মুছে ফেলতে হবে, তারপরে কিন্তু আমরা সমাধানে যাব। তো আমি প্রথমেই বলছি প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয়, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগেও করানো হয়েছিল যে ব্যবসায় ঋণের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করি সে সূত্রটি সবারই জানা আছে। তো সূত্রটি কি ছিল, তো আমি আবার তোমাদের সুবিধার্থে আবারও কিন্তু বলে দিচ্ছি যে ব্যবসায় ঋণের ব্যয়কে আমরা চিহ্নিত করি, গ নাম্বার কোশ্চেন সলভ করছি। তো ব্যবসায় ঋণের ব্যয়, তো ফার্স্ট এখানে লিখে নেবে ব্যবসায় ঋণের ব্যয়। তো ব্যবসায় ঋণের ব্যয় যেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, কেটিসি। তো আমাদের এখানে সূত্রটা এখানে আমরা এখানে লিখে নেব কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, বাংলায় বলা হয় ব্যবসায় ঋণের ব্যয়। তো এখানে আমাদের সূত্রটি কী ছিল, আমাদের সূত্রটি ছিল সিডি ডিভাইডেড 100 মাইনাস সিডি ইনটু আমাদের কি 360 ডিভাইডেড হচ্ছে সিপি মাইনাস ডিপি। তো নিশ্চয়ই তোমাদের মনে আছে সিডি কাকে বলে বা সিপি ডিপি কি, তো এই জন্য আমরা এটা তো সবাই জানি এখন কোনটিকে সিডি বলে, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট। সিডি মানে হচ্ছে কি, ক্যাশ ডিসকাউন্ট। তা আমাদের প্রথম শর্তে যেহেতু বলা হয়েছে প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করব, সেক্ষেত্রে প্রথম শর্তের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমরা এই ব্যবসায় ঋণের ব্যয়টি নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের প্রথম শর্তে সিডি সমান কত দেওয়া ছিল একটু দেখো, এখানে বলা হয়েছিল যে আমাদের প্রথম শর্তে 3/15, তার মানে এটা দ্বারা কী বোঝাচ্ছে, 15 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে দেওয়া হয় সেক্ষেত্রে কত পার্সেন্ট বাড়টা পাবে, 3% বাড়টা পাবে। এক্ষেত্রে এই তিনই হচ্ছে কিন্তু কি সিডি, অর্থাৎ এটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে 3%। এরপরে আসো সিপি, সিপি মানে হচ্ছে কি ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ যে এখানে যে নিট সময়কে নির্দেশ করা হয়েছে, নিট বলা হয়েছিল কত দিন বলা হয়েছিল, নিট আমরা এখানে দেখতে পেয়েছিলাম নিট হচ্ছে 45 দিন, এখানে কিন্তু নিট 45 দিন দেওয়া আছে। তো আমরা সিপি হচ্ছে কত, 45 দিন। এরপরে আসো ডিপি, ডিপি মানে হচ্ছে কি ডিসকাউন্ট পিরিয়ড দেওয়া হয়েছিল, যে কত দিনের মধ্যে টাকা পরিশোধ করলে বাড়টা পাওয়া যাবে, অর্থাৎ 3/15 এখানে লেখা ছিল। তো এক্ষেত্রে এই যে 15 সেটা হচ্ছে কি ডিসকাউন্ট পিরিয়ড, যে আমি 15 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে দিই তাহলে আমি 3% বাড়টা পাবো। এই 3 হচ্ছে সিডি অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট। এরপর হচ্ছে সিপি মানে টোটাল টাইম, অর্থাৎ নিট সময়টাকে নির্দেশ করেছে। এরপর হচ্ছে ডিপি, ডিপি হচ্ছে আমরা কি বুঝি যে ডিসকাউন্ট যে একটা পিরিয়ডে দেওয়া হয়, যে একটা সময়ে দেওয়া হয় ওই সময়টাকে ডিপি বলা হয়েছে। তো এখন মান বসালে, আর এখানে 360 কেন লিখেছে, এটা সূত্রেই লেখা আছে, আর আমরা ব্যবসায়ের ক্ষেত্রে সাধারণত 360 দিনই আমরা কাউন্ট করি। তো এখানে সিডি আমাদের কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। এরপর হচ্ছে সিপ এখানে 100 মাইনাস হচ্ছে আবার সিডি 3, এরপরে ইন্টু 360 সিপি, সিপি মানে হচ্ছে 45, এরপর হচ্ছে ডিপি হচ্ছে 15। তো এখানে দেখো তোমাদের সূত্রে অনেক সময় 100 দেওয়া থাকে না, বা আমরা 100 দিয়ে করব, কিন্তু হ্যাঁ 100 সুবিধা হবে, কারণ পরবর্তীতে যে মানটা আসে সাধারণত এটা পয়েন্ট আসে ওইটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করতে হয়। তো ঋণের ব্যয়কে আমরা পার্সেন্টেজ দিয়েই কাউন্ট করি। তো এখন একটু ক্যালকুলেশন করে নেই সবাই, ক্যালকুলেশন আমি ফার্স্ট মুখে মুখেই করতেছি। দেখো 100 থেকে 3 গেলে কত থাকে, 97 ইন্টু এখন এখানে দেখো 360 অর্থাৎ 45 থেকে 15 গেলে কত থাকে দেখো, তাহলে কত, 30।
তো এরপর দেখো গুণ হচ্ছে কত 100 আর খুবই ক্যালকুলেশন খুবই সহজ 3 ভাগ দিবেন 97 তো এখানে 3 ভাগ 97 আমরা যদি একটু দেখি 3 ভাগ হচ্ছে কত 97 তো এখানে ভাগ করলে আমাদের আসছে 0.03 এরপরে আসো এখানে 360 ভাগ হচ্ছে 30 তো আমরা এখানে করলাম কত হলো 12 এখানে আমাদের আসলে হচ্ছে 12 ইনটু কত 100 তো দেখো এখন সবগুলো যদি আমরা এখানে গুণ করে নেই তো 0.03 গুণ হচ্ছে 12 গুণ হচ্ছে 100 তো আমাদের গুণ করলে হয় 36 তো আমরা এটির অ্যানসার কত পেলাম যে আমাদের আসছে 36 পয়েন্ট সামথিং যেটা আমরা তো এখানে 36% আমাদের এই অ্যানসার চলে আসলো তাহলে আমরা কেটিসি কত পেলাম একটু খেয়াল করি আমরা কিভাবে নির্ণয় করলাম একটু আমরা আবার দেখি যে এটা সূত্রটা সিডি ডিভাইডেড 100 মাইনাস সিডি ইনটু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইনটু 100 তো এটা যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু অ্যানসার কত আসে আমরা সবাইকে এটা বুঝতে পেরেছি তো আমরা এইটা বুঝতে পারলাম তারপরে দেখো পরের যে আমরা কোশ্চেনটি পরের কোশ্চেনে কি বলা হয়েছিল যে আসলে এই কোম্পানির জন্য কোন উৎস থেকে বা কোন শর্ত থেকে তার ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করা কি হবে উচিত হবে উচিত হবে দেখো এক্ষেত্রে আমরা কি পেলাম ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করে দেখলাম 36% তার ব্যয় হয়েছে 36% তো এখন আমরা দ্বিতীয় স্টেপটা করব তো দ্বিতীয় স্টেপে কিন্তু আমাদের একই সূত্র ব্যবহার করব তো দেখো আমি এখনো এর জন্য দ্বিতীয় শর্ত এখানে শুধুমাত্র অ্যাড হবে এক্ষেত্রেও কিন্তু আমরা এই গ নম্বর করার ক্ষেত্রে আমরা এক বলবো যে গ হতে প্রাপ্ত যে আমরা একটা পার্সেন্টেজ পেয়েছি 36% এই 36%-এর সাথে এই পরবর্তীতে এটা আমরা তুলনা করব তো এক্ষেত্রেও কিন্তু ব্যবসায় ঋণের ব্যয় তবে এটা কোনটির বের করতে হবে এটা দ্বিতীয় শর্তের এটা দ্বিতীয় শর্তের ফার্স্ট গ নম্বরে গেল কি প্রথম শর্তে এখন দ্বিতীয় যেটা আমাকে বলা হয়েছে গ নম্বরে যে কোন শর্ত থেকে বা কোন শর্ত থেকে তার জন্য ব্যবসায় ঋণ সংগ্রহ করা কি হবে সহজ হবে বা উচিত হবে সেটা আমরা দেখব তো এটি হচ্ছে দ্বিতীয় শর্তের ক্ষেত্রে একই সূত্র আমরা ব্যবহার করব তবে সিডি ক্যাশ ডিস আমাদের দেওয়া ছিল 2% তো সিডি হচ্ছে এখানে কত 2% এরপরে দেখো সিপি সিপি মানে হচ্ছে ক্যাশ যে প্রিয়টা থাকবে সেই সরি নিট শর্ত যে নিট যে ইয়াটা নিট কত এখানে 60 ছিল এরপর হচ্ছে ডিপি ডিপি মানে হচ্ছে তোমার ডিসকাউন্ট পিরিয়ড আমাদের কত ছিল 10 ছিল যে 10 দিনের মধ্যে করলে 2% পাবে ওকে তো এখন এটা আমরা মানগুলো যদি আমরা বসিয়ে নেই তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে এটা এটা তোমরাও পারো নিশ্চয়ই খুবই সহজ অঙ্ক এটা আমরা যদি মানগুলো বসাই দেখো সি ডি অর্থাৎ 2 100 বিয়োগ হচ্ছে 2 ইনটু 360 আর এখানে সিপি সিপি হচ্ছে 60 বিয়োগ হচ্ছে 10 ইনটু কত 100 তো আমরা তো এটা ক্যালকুলেশনটা করে নেই 2 এখানে 100 থেকে 2 গেলে কত থাকে 98 360 থেকে তাহলে 10 গেলে 50 এরপরে হচ্ছে 100 তো আমরা এখন একটু ডিভাইড করে নেই এটি আমরা যদি অর্থাৎ 2 ভাগ হচ্ছে 98 ডিভাইড করলে আসে 0.02 গুণ হচ্ছে 360 ভাগ হচ্ছে 50 তাহলে আমাদের 7.20 গুণ হচ্ছে কত 100 তা আমরা যদি এগুলো সব গুণ করে ফেলি 0.02 গুণ হচ্ছে 7.20 গুণ 100 তো আমাদের ক্যালকুলেশন হয় 14.40 14 আমাদের আসে কত
তো আমরা দশমিক শূন্য দুই গুণ হচ্ছে আচ্ছা আমি আবার একটু করছি দশমিক শূন্য দুই গুণ সাত দশমিক দুই গুণ একশো তাহলে চোদ্দ দশমিক চার শূন্য এত পার্সেন্ট। তো আমরা এখানে দুটির আনসার পেলাম, একটিতে আমরা 36% পেয়েছিলাম আরেকটিতে আমরা পেয়েছিলাম 14.40। তো এখন আমরা কি করব আসলে, তো আমরা ঘ নম্বর কোশ্চেন যখনই আসবে তখনই আমাদের একটু কমেন্টস লিখতে হয় বা আমাকে এখানে বলা হয়েছে যে কোন শর্ত থেকে বা কোন বিকল্প থেকে আমাকে ঋণ নেওয়া উচিত। তো কোম্পানির ঋণ নেওয়া দরকার, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু চাইবে বা তুমিও চাইবে যে ক্ষেত্রে আমার ব্যয়টা কম হবে সেই উৎস থেকে তার মূলধন সংগ্রহ করবে। তো সেক্ষেত্রেও আমরা এখানে দেখতে পেয়েছি যে দ্বিতীয় শর্তে তার বলা হয়েছে, দ্বিতীয় শর্তে 14.40% এখানে ব্যয় দেওয়া আছে বা ব্যবসায় ঋণের ব্যয়, আর প্রথমে ছিল কত 36%। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমাদের দ্বিতীয় শর্তে যে ব্যয়ের কথা বলা হয়েছে সেটি কম প্রথম শর্তের চেয়ে। তাহলে আমরা এখানে কমেন্টস এরকম লিখব যে বসুন্ধরা লিমিটেড বা কোম্পানির জন্য তার দ্বিতীয় শর্ত থেকে ব্যবসায় ঋণ নেওয়া দরকার, কারণ সেক্ষেত্রে তার ব্যয়টা কি কম। তাহলে আমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছি। তো আমরা আরও একটি অঙ্কে চলে যাব, তো এটাও বিগত সালের কোশ্চেন, তো আমরা এটি বুঝতে পেরেছি। তো আমরা দ্বিতীয় আরেকটি অঙ্কে চলে যাব, তো দ্বিতীয় একটি অঙ্ক দেখো, তো দ্বিতীয় অঙ্কটি আমরা একটু দেখে নিই আগে। তা আমাদের এটি বুঝতে হচ্ছে কারণ আমাদের একটা উদ্দীপক লিখতে হবে। এটি হচ্ছে একটি অঙ্ক যে দুটি কোম্পানি, একটা হচ্ছে কিডস জোন আর একটা হচ্ছে কিডস জোন আর একটা হচ্ছে চাইল্ড জোন, অর্থাৎ একটা দোকানে বা একটা প্রস্তুতকারী প্রতিষ্ঠানে একটি হচ্ছে কিডস জোন বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে চাইল্ড, এটাও বাচ্চা এটাও বাচ্চা, মানে কিডস একদম ছোট বাচ্চা, চাইল্ড একটু বড় বাচ্চা। সেটা আমরা জানি সবাই যে কাদেরকে কিডস বলা হয় আর কাদেরকে চাইল্ড বলা হয়। তো দেখো কিডস জোন ও চাইল্ড জোন একটি প্রস্তুতকারী দুটি প্রতিষ্ঠানে একটি প্রতিষ্ঠানে দুটি জোন আছে, যে কিডস জোনের ক্ষেত্রে অর্থাৎ কিডস জোনের ক্ষেত্রে তার বার্ষিক চাহিদা 2,50,000 একটু দেখে নে 2,50,000, হ্যাঁ নিশ্চয়ই 2,50,000 এখানে বলা হয়েছে। তো কিডস জোন প্রতি বছর কিডস জোন তো প্রতি বছর 2,50,000 পিস খেলনা তৈরি করে, খেলনা তৈরি করে। আচ্ছা তো আমরা কিডস জোন প্রতি বছর 2,50,000 পিস খেলনা তৈরি করে, তো 2,50,000 পিস আমরা দেখতে পেলাম যে কিডস জোন প্রতি বছর 2,50,000 পিস খেলনা তৈরি করে। এক্ষেত্রে ফরমায়েশ ব্যয়, ফরমায়েশ ব্যয় এক্ষেত্রে ফরমায়েশ ব্যয় দেওয়া আছে 400 টাকা, এখানে কিন্তু একক প্রতি বলা হয়েছে 400 টাকা। এরপর হচ্ছে বহন ব্যয় 2 টাকা, বহন ব্যয় 2 টাকা বা বহন খরচ 2 টাকা, এটা কিন্তু সবই একক প্রতি বলা হয়েছে। তাহলে এটা গেল আমরা কিডস জোনের ক্ষেত্রে। তো এখন দেখবো চাইল্ড জোন, চাইল্ড জোন, চাইল্ড জোন মোট ফরমায়েশ ব্যয় চাইল্ড জোনের
মোট ফরমায়েশ ব্যয় দেখো খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, কারণ এখানে এই চাইল্ড জোনের ক্ষেত্রে মোট ফরমায়েশ ব্যয় দিয়ে দিছে, একটু খেয়াল করতে হবে। মোট ফরমায়েশ ব্যয় ওদের টোটালটা দেওয়া আছে, আমাদের করতে হবে না। মোট ফরমায়েশ ব্যয় যদি আমাদের আলাদা করে দেওয়া থাকে তখন আমরা কী করব, এখানে কিন্তু বলা হয়েছে 14,000 টাকা, কিন্তু আমি কিন্তু একক বলিনি, এখানেও কিন্তু ফরমায়েশ ব্যয় আছে, মোট ফরমায়েশ না, প্রতি ফরমায়েশ ব্যয় যদি লিখি তাহলে আমাদের তোমাদের একটু সুবিধা হয়। প্রতি মানে একক প্রতি, অর্থাৎ প্রতি পিসের জন্য তার ব্যয় হয়েছে 400 টাকা, আর এই চারজনের ক্ষেত্রে মোট ফরমায়েশ ব্যয় আছে 14,000 টাকা, আর বহন খরচ হচ্ছে 8,000 টাকা, এবং বহন খরচ, মোট বহন খরচ লিখলে তোমাদের জন্য সুবিধা হবে, লেখো মোট বহন খরচ, মোট বহন খরচ, তো মোট বহন খরচ হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা। তো এইটা হচ্ছে আমাদের উদ্দীপক, একটু খেয়াল করবে উদ্দীপকটা আমরা কি লিখলাম, যে এখানে দুটি জোন বলা হয়েছে, একটি জোন হচ্ছে কিড জোন আর একটা হচ্ছে চাইল্ড জোন। তো কিড জোন প্রতি বছর 25,000 পিস খেলনা তৈরি করে, তাদের ওই প্রতি ফরমায়েশ ব্যয় 400 টাকা, বহন ব্যয় 2 টাকা, আর আরেকটা ইয়ে হচ্ছে জোন হচ্ছে চাইল্ড জোন, এর মোট ফরমায়েশ ব্যয় 14,000 টাকা এবং মোট বহন খরচ 8,000 টাকা। তো এখন আমরা কোশ্চেন দেখব, কোশ্চেনে কি বলছে, ব নাম্বার কোশ্চেনে যদি আমাদের কি বলা হয়েছে যে কিচ জোনের ফরমায়েশ, মিতব্যয় ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো, তো কিচ জোনের মিতব্যয় ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো, মিতব্যয় ফরমায়েশ পরিমাণ নির্ণয় করো। তো কিচ জোনের মিতব্যয় ফরমায়েশ পরিমাণ, এরপরে আমাদের বলছে যে পরেরটা, চাইল্ড জোনের মজুদ ব্যয় কি বেশি, তোমাকে কোশ্চেন করছে চাইল্ড জোনের মজুদ ব্যয় কি বেশি, তুলনামূলক বিশ্লেষণ করো, তুলনামূলক বিশ্লেষণ করো। তো আমাদের এখানে দুটি কথা, একটা হচ্ছে কিড জোন আর একটা হচ্ছে চাইল্ড জোন। তো কিড জোনের ক্ষেত্রে মিতব্যয় ফরমায়েশ যেটি সেটি আমরা নির্ণয় করব, এরপর হচ্ছে চাইল্ড জোনের ক্ষেত্রে মজুদ ব্যয় কি বেশি, তার মানে ফার্স্ট কোশ্চেনটা বুঝতে আমাদের কোনো সমস্যা নেই, এখানে বলাই হয়েছে কিড জোনের মিতব্যয় ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এটি করার সুবিধার্থে তোমাদের এটি মুছে ফেলতে হচ্ছে। তো আমরা সবাই কি দেখতে পেয়েছি যে কিড জোন প্রতি বছর 2,50,000 পিস খেলনা তৈরি করে, প্রতি ফরমায়েশ ব্যয় 400 টাকা, বহন ব্যয় 2 টাকা, চাইল্ড জোনের মোট ফরমায়েশ ব্যয় 14,000 টাকা এবং মোট বহন খরচ 8,000 টাকা। তো এক্ষেত্রে আমার কোশ্চেন হচ্ছে কিড জোনের মিতব্যয় ফরমায়েশ পরিমাণ নির্ণয় করো, এবং পরের কোশ্চেন হচ্ছে চাইল্ড জোনের মজুদ ব্যয় কি বেশি, তুলনামূলক বিশ্লেষণ করো। সেক্ষেত্রে আমরা ফার্স্ট কোশ্চেনটি, এটা আমরা মিতব্যয় ফরমায়েশের পরিমাণটি বের করব। তো মিতব্যয় ফরমায়েশ পরিমাণ আমাদের কীভাবে বের করতে হয় আমাদের সেটিও সবার জানা আছে। তো আমরা গ নাম্বার কোশ্চেন অ্যান্সার, তো মিতব্যয় ফরমায়েশ পরিমাণ, মিতব্যয় ফরমায়েশ পরিমাণ নির্ণয়, তো মিতব্যয় ফরমায়েশ পরিমাণ আমাদের কী দিয়ে চিহ্নিত করা হয়, ই ও কিউ আমাদের সবারই জানা আছে। তো এটা সূত্র হচ্ছে রুট ওভার 2AO ডিভাইডেড হচ্ছে সি। তো আমরা এ মানে হচ্ছে বার্ষিক চাহিদা, তাহলে কিট জোন আমরা দেখতে পেয়েছিলাম তারা তাদের প্রতি বছরে দরকার হচ্ছে বা উৎপাদন করে 2,50,000 পণ্য বা খেলনা, তো এটি হচ্ছে এর মান। ও ফরমায়েশ ব্যয় অর্থাৎ এখানে ফরমায়েশ ব্যয় কত ছিল, 400 টাকা, একক প্রতি ফরমায়েশ ব্যয় 400 টাকা ছিল। সি মানি বহন খরচ ছিল কয় টাকা, 2 টাকা। তো এই ছিল আমাদের এখানের ইনফরমেশন। তো এখন যদি আমরা মান বসাই তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে, 2 গুণ হচ্ছে এ মানি হচ্ছে 2,50,000, এরপর হচ্ছে ও মানি হচ্ছে 400, এরপরে সি মানি হচ্ছে 2। তো আমরা একটা ক্যালকুলেশনটা করে নিই একটু, যে ক্যালকুলেশনটা করলে আমাদের যেটি হবে, আগে উপরে একটু গুণ করে নিবে, দেখো উপরে গুণ করলে হয় কি, 2 গুণ
2,50,000 गुण होच्छे 400। तो एटा आमादेर जेटा करले आमादेर एटाके जोदि आमरा दुई दिए भाग करी, एटा भाग करे नेई ताहले कमे जाबे संख्याटा। दुई दिए भाग करले होच्छे 10,00,000 आसे। तो आमरा 10,00,000 लिखब, 10,00,000। দেখো এর আগে আমরা এতটুকু ক্যালকুলেশন করলাম, করার পরে 20,00,000 আসলো। 20,00,000কে আমি 2 দিয়ে ভাগ করলাম, আসলে কত? 10,00,000। তো এই 10,00,000-এর যদি আমি রুট ওভার করি তাহলে কত হয়? এটাকে আমরা রুট করি তাহলে আমাদের আসে কত? তো এখন দেখো তোমাদের অ্যানসারে দেখতে পাচ্ছ 10,00,000। এই 10,00,000-এর উপরে যদি রুট দাও, তোমাদের ক্যালকুলেটরে রুট আছে, এই রুট চিহ্নটা যদি দাও তাহলে তোমাদের এটার মান চলে আসবে। আমি দেখতে পেলাম মানটা আসে 10,000। তো এখানে আমাদের আসছে কত? 10,000। তো এখানে আমরা অ্যান্সারে অবশ্যই কী লিখব? একক লিখব। তো মিতব্যয়ী ফরমায়েশ আমরা দেখতে পেলাম যে 10,000 একক আমাদের মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। এরপরে আমাদের কোশ্চেনটা কী ছিল? যে চাইল্ড জোনের ক্ষেত্রে মোট মজুদ ব্যয় কি বেশি সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখব আসলে মোট মজুদ ব্যয়টি কার বেশি বা কার কম, সেক্ষেত্রে মোট মজুদ ব্যয়। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে একটু খেয়াল করো যে মজুদ ব্যয় বেশি বা কম যদি তোমাকে বলে, তার মানে এখানে দুটি জনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কিড জোন আর একটা হচ্ছে চাইল্ড জোন। তার মানে কি? দুটিরই মজুদ ব্যয় বের করতে হবে। গহ নম্বর কোশ্চেন করতে গেলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে দুটির ব্যয়ই বের করতে হবে, তারপর আমাকে তুলনা করতে হবে, কারণ তুলনা তো একটির সাথে করা যায় না, তুলনা অ্যাটলিস্ট দুটির সাথে করা যায়। তো আমরা এখানে দুটি জোনের কথা বলা হয়েছে, তো আমরা মিতব্যয়ী ফরমায়েশ বের করতে বলছে গ নম্বরে, কারণ আমাদের মোট মজুদ ব্যয় বের করতে গেলে এটি বের করতে হবে, আর এছাড়াও কোশ্চেনে আমাকে বের করতে বলছে, তাই আমরা এটা বের করলাম। তো আমরা যদি এরপরেরটা করি তাহলে ফার্স্টেই আমাদের এই কিস জোন, চাইল্ড জোন বা কিড জোন, অর্থাৎ কিড জোনের মোট মজুদ ব্যয়টা আগে বের করব। তো খেয়াল করো দুটির মজুদ ব্যয় বেশি কম এরকম যদি তোমার কোশ্চেনে বলে, সেক্ষেত্রে কিন্তু দুটিরই ব্যয় বের করতে হবে, তারপরে তুলনা করব। তো আমরা ফার্স্ট যেটা করব যে কিড জোন এর, এটা কিন্তু লিখে নিতে হবে, কিড জোনের মোট মজুদ ব্যয় নির্ণয়, মোট মজুদ ব্যয় নির্ণয়। তো কিড জোনের ক্ষেত্রে আমরা মোট মজুদ ব্যয়টি নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের এটাকে আমরা টিসি দিয়ে চিহ্নিত করি, টোটাল কস্ট। তো আমাদের সূত্রটি সবার জানা আছে, এখানে নিরাপত্তা মজুদ নাই না থাকার কারণে আমাদের যে আগে যে সূত্র আমরা যেভাবে লিখতাম সেভাবেই কিন্তু হবে। দেখো ইও কিউ ডিভাইডেড টু ইন্টু কি সি। দেখো কালকে কিন্তু আমি প্লাস এস এস করেছিলাম, অর্থাৎ আর একটা অঙ্কে ছিল নিরাপত্তা মজুদ। অঙ্কে কোশ্চেনে যদি নিরাপত্তা মজুদ থাকে তাহলে স্টোরেজ অফ সাপ্লাই বা এরকম নিরাপত্তা মজুদ, সেফটি অফ স্টোরেজ এটা লিখতে হয়। তো এখানে কিন্তু আমরা আমাদের কোশ্চেনে নাই, তাই কিন্তু আমি সহজ যে আমাদের সূত্র সেটিই কিন্তু লিখেছি, ইউ কিউ ডিভাইডেড টু ইন্টু সি। এরপর আমাদের কি এ ডিভাইডেড ইও কিউ ইন্টু হচ্ছে ও। খেয়াল করো আমাদের সূত্রটা কিন্তু সবারই মনে রাখা দরকার, কারণ আমাদের এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে কখন ইও কিউ কোথায় উপরে হবে না নিচে হবে, বা কোনটার সাথে সি হবে কোনটার সাথে ও হবে। একটু খেয়াল করো যে আমাদের এই যে প্রথম যে অংশটুকু বের করছি সেটা হচ্ছে কিন্তু মোট বহন ব্যয়, আর পরে যে অংশটুকু বের করেছি সেটা হচ্ছে কি মোট ফরমায়েশ ব্যয়। অর্থাৎ মোট বহন ব্যয় এবং মোট ফরমায়েশ ব্যয় দুটি যোগ করলে কিন্তু আমরা টোটাল ব্যয় পেয়ে যাই। তো এক্ষেত্রে দেখো আমাদের মানটা কী ছিল, ইউ কিউ আমাদের কত বের হয়েছিল 10,000। তো এরপরে আমরা 2 গুণ হচ্ছে কত সি, সি মানে আমাদের কত ছিল 2, প্লাস এ মানে হচ্ছে আমাদের যে চাহিদা ছিল 2,50,000। এক্ষেত্রে আমাদের ইউ কিউ কত 10,000 কিন্তু ও এর মান আমাদের কত ছিল 400। তো এটি আমাদের ছিল। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করে নিই, দেখো সহজেই বা করে নিই, এখানে 2,2 যদি তুমি কেটে দাও তাহলে আমাদের এখানে কত থাকতেছে 10,000। এরপরে আমরা প্লাস এটা একটু ডিভাইড করে নিতে পারি বা 0,0 কেটেও দিতে পারি, বিভিন্নভাবেই করা যায়। তো আমাদের যেহেতু ক্যালকুলেটার আছে এত কাটাকাটি করার দরকার নেই। তো দেখো আমরা 2,50,000, তো 2,50,000কে ডিভাইড করব 10,000 দিয়ে,
দশ হাজার দিয়ে করলে হয় 25, এটার সাথে গুণ করব 400, তা আমাদের আসছে কত, এক্ষেত্রেও 10,000 আসছে, তো এখানেও 10,000 আসছে। তো ক্যালকুলেশন করলে তাহলে 10 আর 10-এ কত হাজার, 20,000, তাহলে মোট মজুদ বা এক্ষেত্রে কত হলো 20,000 টাকা। তো আমরা ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছি। দেখো কীর্তজনের মোট মজুদ ব্যয় আমরা দেখতে পেলাম 20,000 টাকা। তো কীর্তজন আমরা 20,000 টাকা আমাদের এখানে আসলো, তো আমরা সবাইকে এটা বুঝতে পেরেছি। এখন দেখো তোমাকে যেহেতু বলছে যে কোশ্চেনই বলছে যে চাইল্ডজনের মোট মজুদ ব্যয় কি বেশি, তার মানে দুটি বের করতে হবে। তাহলে কীর্তজন ফার্স্ট আমি কি করলাম, বের করলাম কীর্তজনের মোট মজুদ ব্যয় কত হলো 20,000 টাকা হলো। এখন আমি চাইল্ড জোনের ক্ষেত্রে যাব। তো চাইল্ড জোনের ক্ষেত্রে দেখো খুব সহজ, চাইল্ড জোনেরটা বের করেই দেওয়া আছে। আমি সূত্রে কি লিখলাম, যে তোমরা যদি একটু খেয়াল করো যে এই যে এই অংশটুকুকে বলে বহন ব্যয়, মোট বহন ব্যয়, আর এই অংশটুকে বলে কি মোট ফরমায়েশ ব্যয়। তো আমরা মোট মজুদ ব্যয়কে কিন্তু এভাবে লিখতে পারি না, মোট বহন ব্যয় প্লাস মোট ফরমাইশ ব্যয়, তাহলে কিন্তু আমরা টোটাল কস্টটা পেয়ে যাই। সেই ঘটনাই কিন্তু এখন ঘটবে যে আমরা চাইল্ড জোনের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে তাদের মোট ফরমাইশ ব্যয় এবং মোট বহন ব্যয় দুটিই কিন্তু কি দেওয়া আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্র লেখার কি দরকার হয় না, তো আমরা এক্ষেত্রে আমরা সূত্রটিও লিখবো না। তো আমরা জাস্ট আমরা এখানে যেভাবে আছে সেভাবেই লিখবো। তো এখানে কীর্ত জোনের জায়গায় আমি শুধুমাত্র একটু চেঞ্জ করে নিচ্ছি, তো আমি এখন বের করব চাইল্ড জোনের মোট মজুদ ব্যয়। তো চাইল্ড জোনের মোট মজুদ ব্যয় নির্ণয়, তো সেক্ষেত্রে এখানে কিন্তু সূত্রটা লেখার দরকার নেই, কারণ এখানে যেভাবে দেখা আছে এই সূত্রটা লেখার দরকার নেই, কারণ এখানে এই মানগুলো আমাদের লাগতেছে না। সো কি শুধু শুধু এখানে লেখার দরকারই নেই, তো আমরা এখানে জাস্ট লিখতে পারি। তো দেখো এখানে লিখতে পারি মোট বহন ব্যয়, এটার সাথে কি যোগ মোট ফরমাইশ ব্যয়, যেহেতু আমাকে বের করে দিচ্ছে, যদি না বের করতো তাহলে কিন্তু আমাদের সূত্র লিখেই করতে হতো। তো মোট বহন ব্যয় আর হচ্ছে মোট ফরমাইশ ব্যয়, মোট ফরমাইশ ব্যয়, তো এই দুটি ব্যয় যোগ করলে আমরা এটির মান পেয়ে যাব। তো দেখো আমরা যেহেতু কাজ করতেছি তাহলে কোথায় যাব, আমি চাইল্ড জোনের কাছে যাব। তো চাইল্ড জোনে আমি কি দেখতে পেয়েছি, মোট বহন ব্যয় আমার কত আছে সেটা একটু দেখে নেই। তো আমাদের মোট বহন ব্যয় দেওয়া আছে 8,000, তো 8,000 টাকা মোট বহন ব্যয়, 8,000 টাকা আমরা লিখে নিলাম। এরপরে দেখো মোট ফরমাইশ ব্যয় কত দেওয়া আছে, তো মোট ফরমাইশ ব্যয় আমাদের দেওয়া আছে 14,000, তো 14,000 আমি এখানে লিখলাম। তো 8 আর 14 কত হয় 22,000, তো আমরা দুটি অ্যান্সার পেয়ে গেলাম। যেহেতু আমাকে তুলনা করতে বলছে যে আসলে কি চাইল্ড জোনের মজুদ ব্যয় বেশি, তো আমি কি দেখতে পেলাম যে কিড জোন যখন আমি করেছি তখন আমি দেখতে পেলাম তার মোট ব্যয় বা মোট মজুদ ব্যয় 20,000 টাকা পেলাম, 22,000 টাকা। তাহলে কোশ্চেনে বলছে কি চাইল্ড জোনের কি মোট মজুদ ব্যয় কি বেশি, হ্যাঁ এখানে কি দেখতে পেলাম 2,000 টাকা কি বেশি, হ্যাঁ আমরা এরকম লিখবো যে চাইল্ড জোনের ক্ষেত্রে মোট মজুদ ব্যয় বেশি, উক্তিটি কি যথার্থ বা এখানে যে কথাগুলো বলেছে সেটা ঠিক আছে। তো আমরা এই 22,000 টাকা এভাবেই লিখবো যে আমরা এখানে দুটি দেখতে পেলাম যে একটা হচ্ছে কিড জোনের ক্ষেত্রে মোট মজুদ ব্যয় 20,000 টাকা এবং চাইল্ড জোনের ক্ষেত্রে মোট মজুদ ব্যয় 22,000 টাকা। সুতরাং আমি দেখতে পেলাম চাইল্ড জোনের মোট মজুদ ব্যয় কিড জোনের চেয়ে বেশি, তাহলে উক্তিটি কি যথার্থ হয়েছে। তো নিশ্চয়ই আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই অধ্যায়ের এই অঙ্কগুলো নিয়েই আমি যতগুলো আলোচনা করেছি এই অঙ্কগুলো নিয়েই তোমাদের পরীক্ষায় আসে। তো আমি এই অধ্যায় আর করাচ্ছি না, পরবর্তী ক্লাস অর্থাৎ আগামীকালকে 10:50 সময় আমরা আবারও এই ক্লাস নিয়ে আসছি, তবে এই অধ্যায় না অন্য আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।